পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বাড়ির বাইরে বিক্ষোভ হয় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি প্রথমে পুলিশে খবর দেন হাইকোর্টে বলেন সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সোমবার মামলার শুনানির সম্ভাবনা সিবিআই ডাকলে সন্দীপ ঘোষকে যেতে হবে নিরাপত্তার অভাব অনুভব করলে পুলিশ নিরাপত্তা দেবে হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাকে নিয়ে একাধিক অভিযোগ আমরা দেখেছি দফায় দফায় তাকে নিয়ে বিক্ষোভ দেখানো এবং তারপর যখন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় তখনও কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগকে সামনে এনে ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ার বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তাকে ছুটিতে পাঠানো হয় এবার যে বিষয় আপনাদের জানিয়ে রাখবো বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সোমবার মামলার শুনানির সম্ভাবনা সিবিআই ডাকলে সন্দীপ ঘোষকে যেতে হবে নিরাপত্তার অভাব অনুভব করলে সিবিআই যদি নিরাপত্তার অভাব অনুভব করেন সন্দীপ ঘোষ তাহলে পুলিশ নিরাপত্তা দেবে হাইকোর্টে এমনটাই বলেছেন প্রধান বিচারপতি সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আরজি করে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু আর সেই ঘটনায় আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম থেকে যে অভিযোগ সামনে এসেছিল একাধিক অভিযোগ এবং পাশাপাশি পড়ুয়ারাও তাকে লক্ষ্য করে তার জন্য যেরকম বিক্ষোভ দেখিয়েছেন এবং এরপর তাকে যখন অধ্যক্ষ পদ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে হয় তাকে সেই সময়ও কিন্তু তাকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখান পড়ুয়ারা